আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তা তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে এসেছি আজকে। কথাগুলো শেয়ার করার আগে একটা কথা বলছি, আমি ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে এসছে, তোমাদের সাথে শেয়ার করবো আমি। তার আগে বলছি, আমার পরিবার থেকে তোমরা ডেলি একজন দুজন চলে যাচ্ছ, ব্যাপারটা কি? আগে বলছো আমাকে হেল্প করো, আমার পরিবারে আসো, যেই না আমি তার পরিবারে যাই। আমার একটা কি স্বভাব, যার পরিবারে যাব তার সম্পূর্ণ ভিডিওই আমি দেখব, সম্পূর্ণ ভিডিও দেখি, লাইক করে যাই, কমেন্টস করি, ব্যাস। তারপর সে আমারটা করে দিল, আমার পরিবার থেকে বেরিয়ে গেল। এটা করছো কেন? সবাইকে বলছি না, কিছু কিছু কেন এটা করছো? এটা করে লাভ কী? এটা করলে কি তোমরা পয়সা পাবে, না সবাইকে ভালোবাসলে পয়সাটা পাবে, বলো? নাকি আমার বসটা একটু বেশি দেখে পছন্দ হচ্ছে না তোমাদের? আমার তো একটু সময় লাগবে ভিডিও মানে ভালো ভিডিও করতে একটু সময় লাগবে, কারণ আমি তো আর 18, 20, 22 বছরের 30 বছরের মহিলা না যে ফটাফট সুন্দর সুন্দর ভিডিও করে দেব। আমি একজন মানে 48 ইয়ার্স আমার, তারপর হচ্ছে আমার একটা লাং নেই, তোমরা জানো সবাই, যারা যারা আমার পরিবারে আছো প্রত্যেকেই জানো। তারপরে তোমরা, আমার তো কষ্ট হয় যতটুকু ভিডিও করি, আমার কথা বলতে কষ্ট হয়, তোমরা বুঝতেই পারো, একটা লম্বা কথা বলতে পারি না, দম আটকে আসে। তো এরকম করো না, এরকম করাটা ভালো না। আমরা যদি একে অপরকে সাহায্য না করি, হেল্প না করি, তাহলে কি আমরা বড় হতে পারবো? আর যেই মানে ছোট থাকে তখন আমার পরিবারে এসো দিদি, এই সেই করো, যেই না একটু পরিবারটা বড় হয়ে গেল তখন ব্যাস, ওয়ানকে হয়ে গেলেই আর ছোটদের দিকে তাকিয়ে দেখবে না, উপরে উঠে যাবে, অনেক নিচে তাকাবেই না, উপরেই হাঁটবে, উপরেই সব করবে। কেন এরকম? কিছু কিছু সবাইকে বলছি না আমি, তো এরকম করো না, সবার সাথে মিলেমিশে থাকো তোমরা, ঠিক আছে? আর আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, জিনিসগুলো এসছে ঠিকই, কিন্তু এসে দেখি মেয়ে মানে খুলে স্যানিটাইজার করে রেখেছে, আর ও কালকে চলে যাবে। এই যে এটার মধ্যে এসছে টাইপড, খুবই ভালো, ফ্লেক্সিবল, খুব ভালো, তুমি গাড়িতে বসাতে পারবে, ঘরে কোনায় বসাতে পারবে। এই দেখো, কেমন হয়েছে আমাকে জানিও। আর কিছু ফলস নোক এসেছিলো, নেল, আমি 12টা এসেছিলো, আমি দেখলাম প্যাকেটে যে এরকম করা ছিল, 12টা এসেছিলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, না 10টা এসেছিলো। আমার মেয়ে 5টা নিয়ে গেছে আর 5টা আমাকে দিয়ে গেছে। তা দাঁড়াও, একটু আঠা আছে এখানে, আলাদা গ্লু দিয়েছে, আলাদাও দিয়েছে, লাগিয়ে দেখাচ্ছি। শেপ করতে হবে, শেপে এনে তারপর হালকা আঠা ওই গ্লুটা দিয়ে তারপর লাগাতে হবে। যাক, একটা পড়ে গেল নিচে, এই দেখো। কেমন হয়েছে জানিও তোমরা। আর একটা এসছে নীল শেপার, তাহলে আজকে এখানেই রাখছি, গুড ইভিনিং, ভালো থেকো, রাগ করো না, টাটা।